এয়ার ইন্ডিয়ায় ছশো শূন্য পদ প্রার্থী এলেন পঁচিশ হাজার বেশামাল জনস্রোত অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা ভাইরাল ভিডিও বিমানবন্দরে মুটের চাকরি সেই চাকরি পেতে আবেদন এম কম বিবিএ বিকম পাস প্রার্থীদের এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড মালবাহক বা ফাইভ ফার্মাস খাটার লোক বিজ্ঞাপন দিয়েছিল কাজের লোক নিয়োগে সরাসরি ইন্টারভিউয়ের জন্য কার্যত জনস্রোত দেখা গেল স্থানীয়ভাবে জানা গেছে ছশো পদের জন্য ইন্টারভিউতে যোগদান করেছিলেন প্রায় পঁচিশ হাজার লোক এমনকি সেই ভিড়ে জড়ো হয়েছিলেন বিবিএ বিকম পাস স্নাতকরাও পরিস্থিতি এমন তৈরি হয় যে যে কোনো সময় ঘটে যেতে পারত দুর্ঘটনা ধাক্কাধাক্কির ঠেলায় পদপৃষ্ঠ হতে পারতেন অনেকেই মঙ্গলবার এমনই দৃশ্য দেখা গেল মুম্বাই বাণিজ্য নগরীতে মুম্বাইয়ের কালিনাই বিমানবন্দরে লোডারের পদে লোক নিচ্ছে এয়ার ইন্ডিয়া অর্থাৎ বিমানে মাল তোলা মাল নামানো ব্যাগেজ বেল্ট চালানো ভেতরে চলাচলকারী ট্রাক্টর চালানো প্রভৃতি নানা ধরনের কাজ করতে হবে এই কাজের জন্য বেতন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তবে ওভারটাইম করলে তা আরেকটু বাড়তে পারে শিক্ষাগত যোগ্যতার যদিও কোনো শর্ত ছিল না তবে পরীক্ষার্থীদের হতে হবে শারীরিকভাবে শক্তিশালী সেই বাবদ ছশো জনকে নিয়োগের সিদ্ধান্ত নেয় সংস্থা কিন্তু প্রার্থীদের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল পঁচিশ হাজারেরও বেশি দেখা যায় একে অপরকে ধাক্কা মেরে ফর্ম নেওয়ার কাউন্টারে পৌঁছানোর চেষ্টা করছেন তারা জানা গেছে দীর্ঘ সময় জল খাবার ছাড়া লাইনে দাঁড়িয়ে থাকতে হয় প্রার্থীদের অনেকে এর ফলে অসুস্থও হয়ে পড়েন শেষে প্রার্থীদের বলা হয় নিজেদের সিভি জমা দিয়ে এলাকা খালি করে দিতে যদিও শেষমেশ কোনো দুর্ঘটনা ঘটেনি তাতে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেই ছিলেন উচ্চশিক্ষিত জানা গেছে এই কাজে যোগদান করতে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছিলেন কেউবা রাত থাকতেই এসে দাঁড়িয়েছিলেন লাইনে ছশো জন নিয়োগের জন্য পঁচিশ হাজারেরও বেশি মানুষ জড়ো হন চাকরির আশায় শেষে পরিস্থিতি বেগতিক দেখে নিয়োগকারীরা চাকরি প্রার্থীদের আবেদন জমা রেখে তাদের বাড়ি চলে যেতে বলেন প্রয়োজনের তুলনায় কর্মসংস্থানের যে যথেষ্ট অভাব রয়েছে এ দৃশ্য সে কথাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলেই মনে করছেন ওয়াকিবহল মহল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুম্বাই সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো